ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ এই ভিডিওতে মাদ্রাস সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই মাদ্রাস সার্ভিস কমিশনের শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়েছে, কী সেই আপডেটটি আমরা দেখে নেব। শিক্ষকদের ট্রান্সফার, শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে দিনক্ষণ ঘোষণা মাদ্রাস সার্ভিস কমিশনের, কী রয়েছে এই প্রতিবেদনে আমরা দেখব সম্পূর্ণটা। রাজ্যের মাদ্রাসাগুলিতে এবার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের ট্রান্সফার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। কী রয়েছে এই প্রতিবেদনে আমরা দেখব সম্পূর্ণটাই। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে জানানো হয়েছে, ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের বিষয়ে সহকারী শিক্ষক পদে যারা 2013 সালের ষষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্টের জন্য আবেদন করেছিলেন তাদের পরীক্ষা হবে 2021 সালের 17 জানুয়ারি, আর অ্যাডমিট কার্ড দেওয়া হবে 28 ডিসেম্বর। 2020 থেকে মাদ্রাস সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সমস্ত খবর পাওয়া যায়। এছাড়াও সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2020-র জন্য প্রধান শিক্ষক, শিক্ষিকা ও সুপারিনটেনডেন্ট পদে আবেদনকারীদের পরীক্ষা হবে 2021 সালের 10 জানুয়ারি। অ্যাডমিট কার্ড মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে 28 ডিসেম্বর থেকে 2020-তেই। এছাড়াও সুখবর রয়েছে, যেসব শিক্ষক শিক্ষিকা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য ট্রান্সফারের বিষয়ে কাউন্সেলিং শুরু হবে 28 নভেম্বর থেকে, এবং এই যে ট্রান্সফারের যে তালিকা তা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে 28 নভেম্বর থেকে। কাউন্সেলিং হবে সল্টলেকে মোরালা আবুল কালাম আজাদ ভবনে। এখানে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশন, ইম্পর্টেন্ট নোটিশ বলে, এই 10 জানুয়ারি পরীক্ষাটি কিন্তু হবে এই মাদ্রাস সার্ভিস কমিশনের আন্ডারে, এবং 24 ডিসেম্বর থেকেই সমস্ত বিষয়, অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে ক্যান্ডিডেটরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে www.wbssc.com থেকে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে।